আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমরান। আমি একজন প্রাথমিক শিক্ষক, আমি আসছি নীলফামারী জেলা থেকে। তো আমার সমস্যা হচ্ছে পিএলআইডির সমস্যা নিয়ে আমি এখানে ভর্তি হয়েছি। এখন থেকে বছর দুয়েক আগে আমার মানে কোমরের ব্যথা শুরু হয়। সো এটার পিছনে হয়তো এরকম কারণ থাকতে পারে যে আমি আসলে দীর্ঘ সময় কম্পিউটারে বসে কাজ করি, অথবা আমার বেশ কয়েকবার আমি মোটরসাইকেল দুর্ঘটনায় শিকার হই। তো সেখান থেকে হতে পারে, আমি জানি না ঠিক। তো রংপুরের ডাক্তার দেখানোর পর যে এমআরআই করা হয়, সেখানে উনি বলেন যে পিএলআইডির সমস্যা। তো ওখানে একজন ডাক্তারকে দেখাইছি এবং উনি ঔষধ দিয়েছিলেন। তো ঔষধ 15 দিন খাওয়ার পর ঔষধ যখন কাজ হয়নি, তখন আমি আরেকজন নিউরো মেডিসিনকে দেখাই। তো উনি বলছেন যে এটা একটা অপারেশন করতে হবে। তো তারপরে আমি ইউটিউবে সার্চ দিয়ে আমি আসলে স্যারকে পাই, এবং স্যারের সাবেক একজন ছাত্র আমাকে স্যারের নাম রিকমেন্ড করে। তো তারপরে আমি এখানে আসি আর কি। স্যার আমার স্যারের সাথে দেখা হওয়ার পর স্যার বলছে যে এটা আসলে সার্জারিও হতে পারে, আবার ফিজিওথেরাপির দিকেও যেতে পারে। তো আসলে আমি সার্জারির দিকে যেতে চাচ্ছি না, আমি আসলে এই কারণে এখানে ভর্তি হয়েছি এবং আমার আজকে দ্বিতীয় দিন আমি ফিজিওথেরাপি দিচ্ছি আর কি। আমি ডিপিআরসি হসপিটালে ভর্তি হয়েছি এখন থেকে 11 দিন আগে, আজকে 11তম দিন আমার। সো 11তম দিনে আমি যখন যেদিন প্রথম ভর্তি হয়েছিলাম, সেদিন আমার হাঁটতে সমস্যা ছিল, একটু ভালোই সমস্যা ছিল। 4 মিনিট আমি হাঁটতে পারতাম, তারপর আমার পেইন হতো আর কি। তো এখন আলহামদুলিল্লাহ এই 11 দিনে আসার পরে দেখা যাচ্ছে যে আমি 15-16 মিনিট পর্যন্ত হাঁটতে পারি, এবং তারপরও যদি কিছুক্ষণ একটু কয়েক সেকেন্ড দাঁড়ায় থাকি তাহলে আমি আরও হাঁটার শক্তি আছে আমার, মানে আমার অনেকটা ইম্প্রুভ। এবং আমার পা ঝিনঝিন ছিল, সেই ঝিনঝিনটা আমার এখন নাই। তো ওভারঅল আমি ভালো আছি আর কি, আগের চেয়ে অনেক বেটার আছি এখন। আচ্ছা, আমি আসলে ইউটিউব থেকে স্যারের এইটা দেখি আর কি, এই ডিপিআরসি হাসপাতালের খবর পাই। তো যদিও মনের মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল যে আসলে কীরকম সার্ভিস পাবো, তো সত্যি কথা বলতে 11 দিনে আসলে আমি খুবই ভালো সার্ভিস পেয়েছি এখানে। সব ধরনের সার্ভিসে মানে অনেক ভালো, এবং টাইম টু টাইম স্পেশালি আমার যে মানে যিনি থেরাপিস্ট আছেন, ওনার কথা না বললেই নয়, উনি আসলে আমাকে খুবই ভালোভাবেই মানে থেরাপি দিয়েছেন, এবং সেটার ফল আমি বুঝতে পারছি এই 11 দিন পরে। সবচেয়ে বেশি যিনি বলতে হবে আর কি, সেটা হচ্ছে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার। আসলে ওনার ট্রিটমেন্টের ফলেই আমি এই লাস্ট 11 দিনে খুবই মানে র্যাপিড, আমি বলবো যে র্যাপিডভাবে আমি আসলে সুস্থ হয়েছি। আমি হয়তো এতটা আশা করিনি যে এত তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যাব। সো ওনাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না। ডিপিআরসি হসপিটালের পরিবেশ এক কথায় অত্যন্ত চমৎকার এবং নিট অ্যান্ড ক্লিন। এখানে আমার যারা ভিজিটর আসছে ঢাকা শহরে, আমার অনেক আত্মীয় স্বজন আছে, তারা আসলে এখানে আসতেছেন রেগুলার। তো তারা সবাই একটা কথা বলে আর কি, যে এখানকার মানে নিট অ্যান্ড ক্লিন নেই, হাসপাতালটা খুবই নিট অ্যান্ড ক্লিন, এইটা খুবই চোখে পড়ার মতো। এবং আমি একজন রুগী হিসেবে যেটা বলতে চাই যে এখানকার যে সার্ভিসটা খুবই চমৎকার এবং খুব টাইম টু টাইম। এখানে আরও একটা জিনিস বলতে হবে, নামাজ পড়ার জন্য বিশেষ করে পুরুষ এবং মহিলাদের জন্য নামাজ পড়ার জন্য আলাদা ব্যবস্থা আছে, এটা আমাকে খুবই ভালো লেগেছে। যদিও আমার মানে আমি নামাজ পড়ি চেয়ারে, মানে যেহেতু কোমরের সমস্যার জন্য আপাতত চেয়ারে নামাজ পড়ছি, কিন্তু এখানেও যারা পেশেন্টের যারা লোকজন আছে মহিলা কিংবা পুরুষ, তারা আলাদা আলাদা নামাজের ঘরে নামাজ পড়তে পারে। আর বাচ্চা যেহেতু আসতেই পারে এখানে ফ্যামিলি নিয়ে, সো বাচ্চাদের জন্য এখানে দুই তলায় একটা বিশেষ ব্যবস্থা আছে, বাচ্চারা ওখানে গিয়ে খেলাধুলা করতে পারে। আমি এখানে ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়েছি। আপনারা যারা আমার মতো পিএলআইডি বা এই কোমর ব্যথা বা এই ধরনের মানে পেইন কিংবা প্যারালাইসিস এই ধরনের কোনো সমস্যায় ভুগছেন, তারা ডিপিআরসি হাসপাতালে এসে চিকিৎসা নিতে পারেন। আশা করি আপনারাও ভালো হয়ে যাবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি এখন যে রোগী নিয়ে কথা বলবো, যেটা আপনারা ভিডিওতে দেখছেন, আমাদের সম্মানিত রোগী, উনি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ওনাকে সুস্থতা দান করেছেন, ওনাকে সুস্থ রাখুক। তো ওনার ব্যাপারে আপনাদেরকে একটু ডিটেলস, ক্লিনিক্যাল এবং একাডেমিক কিছু ব্যাপারে বলবো, যেটা হয়তো আপনাদের অনেকের সাথেই রোগে মিলে যাবে। উনি মূলত বাড়ি হচ্ছে নীলফামারী, ইমরান সাহেব, বয়স 40 ইয়ার্স ওল্ড। উনি কোমরবিডিটিস হচ্ছে, ওনার আগে থেকে প্রেশারের সমস্যা ছিল। উনি প্রফেশনালি একজন স্কুল টিচার, দীর্ঘদিন বিভিন্ন জায়গায় উনি ঘুরেছেন, ওনার চিকিৎসা ওইভাবে পান নাই আলহামদুলিল্লাহ ডিপিআরসি হাসপাতালে। এখানে যে রিহাব ফিজিও, যে টিম ওয়ার্ক, রিহ্যাবিলিটেশন টিম ওয়ার্কের মাধ্যমে আলহামদুলিল্লাহ উনি ভালো। ওনার ঘাড়ে ডিস্ক প্রলাপ ছিল C5-6-7 এবং কোমরে
L45S1 এটা অনেকেই জানেন না জি আসলে ব্যাপারটা কি ঘাড়েও কোমরে যেমন ডিস্ক প্রলাপস হয় এগুলারে বলে ডিস্ক দিস আর ডিস্ক ডিস্ক এবং দুই হাড়ের মাঝখানে মহান রব্বুল আলামিন ডিস্ক দিয়ে দিয়েছেন যেন হাড়গুলা ভেঙে না যায় এগুলা হচ্ছে এক প্রকার শক অ্যাবজর্বার এই ডিস্কগুলা ওনার কোমরেও আছে এরকম প্রলাপস এভাবে বের হয়ে আসছে সেম ঘাড়েও এটা আপনাদের অনেকের হতে রোগ আছে আপনারা জানেন না বা কোথায় যাবেন বুঝেন না এই যে এটার অনেক নাম আছে ঘাড়ে ডিস্ক প্রলাপস বলে অনেকে বলে রক্ত চাপ খেয়েছে অনেকে বলে হাড় বেড়ে গিয়েছে অনেকে বলে পিএলআইডি অনেকে বলে স্লিপ ডিস্ক বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় এই কথাগুলো বলা হয় কিন্তু ঘুরে ফিরে একই কথা তো ওনার যেটা হইতো ওনার দুই পায়ে ব্যথা হতো তীব্র ব্যথা হতো এবং উনি চলাফেরা করলে ব্যথা তীব্র থেকে তীব্রতর বেড়ে যেত ওনার ওভার ওয়েট ছিল অতিরিক্ত ওজন ছিল তো ডিপিআরসি কিন্তু আমরা ওজন নিয়ে কাজ করি ওজন আলহামদুলিল্লাহ অনেক রোগীর ওজন কমে আসছে যাদের ওজন কম ওজন আমরা হাইট বয়স সব মেল ফিমেল ভেদে আমরা যে পরিমাণ ওজন থাকার কথা সেইভাবে আমরা চিকিৎসা দিই আবার যার অতিরিক্ত ওজন তাকে আমরা কমায় ফেলার রিসার্চ বেস চিকিৎসার মাধ্যমে এবং নিরাপদ চিকিৎসা আলহামদুলিল্লাহ আমরা এইভাবে চিকিৎসা দিই তো ওনার মতো যারা আছেন পিএলআইডি বা ডিস্ক প্রলাপস বা হাড় ক্ষয় রোগে আক্রান্ত যাদের ঘাড় ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা চলাফেরা ব্যথা বেড়ে যায় তারা ডিপিআরসি আমাদের এই সেবা নিতে পারেন ইনশাল্লাহ আপনারা দেখছেন হাজার হাজার রুগীর ভিডিও আমাদের ফেসবুক ইউটিউবে রুগীদের কমেন্ট অনেক রুগী আছে তাদের পারিবারিক সামাজিক ইস্যুর কারণে ভিডিও কথা বলেন না যারা বলেন শুধু তাদের অনুমতি সাপেক্ষে আমরা ভিডিওগুলো আপনাদেরকে দেখাই যেন এটা সদ্গায় জারিয়া হয় তাদের এই উপকারের স্বার্থে যেন আপনার উপকার হয় এই জন্য আমরা ভিডিওগুলো দিই আর এরকম হাজার হাজার রুগী আলহামদুলিল্লাহ ডিপিআরসি থেকে নিয়ে চলে গেছেন তারা হয়তো তাদের সামাজিক বিভিন্ন কারণে তারা দিতে চান না সবাই তো আসলে একরকম মানুষ না সবার চিন্তা চেতনা এক না অনেকে হয়তো মনে করে একটু ধর্মীয় ইস্যু থাকে অনেকে বাংলাদেশের মানুষ একটু ধর্ম ভীরু হ্যাঁ সবাই টিভি বা বিভিন্ন ক্যামেরা আসতে চান না তো আমার ইমরান সাহেবের জন্য আমাদের রুগীর জন্য আপনারা দোয়া করবেন মাহে রমজান চলে আসছে আমাদের রুগীরা যেন রমজানের সুস্থতার সাথে ইবাদত করতে পারে সেটা সবার জন্য দোয়া করবেন আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল